আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় সিলেটবাসী, প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আমানত। আমরা স্বচ্ছতার সাথে, আমানতদারিতার সাথে আপনাদের আমানত যথাযথ লোকদের কাছে আমরা সবাই পৌঁছে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতকে যথাযথ প্রাপকের কাছে পৌঁছে দাও। আর আমরা এবং আমাদের টিম সেই কাজটি আলহামদুলিল্লাহ করে যাচ্ছে। আমরা আপনাদের দেওয়া আমানতগুলোকে একেবারে যথাযথ লোকদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, এবং আমরা এমন এমন দুর্গম এলাকায় যাচ্ছি যেখানে যেতে মেইন রুট থেকে ইঞ্জিন নৌকা চালিয়ে যেতে 2-3 ঘন্টা সময় লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ শুক্রিয়া আমাদের 20 টন শুকনো খাবার চট্টগ্রাম থেকে সিলেটে এসে আলহামদুলিল্লাহ পৌঁছেছে। আমাদের এই ত্রাণ সামগ্রী রাতের বেলা আসার আসলে কথা ছিল রাস্তাঘাটে জ্যাম থাকায়, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিলেটে আসায় আমরা আসলে আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে আমরা চাইলেও আজকে বের হতে পারিনি। তো সেজন্য আমাদের প্যাকেজিংয়ের কাজ চলছে। ইনশাআল্লাহ প্যাকেজিং শেষ হলে আমরা সন্ধ্যা থেকেই শুরু করব, এবং আগামীকাল সারাদিন সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় আমাদের দশেরও অধিক টিম কাজ করবে ইনশাআল্লাহ। এবং আরেকটি সুখবর হচ্ছে, আরও প্রায় 30 টন ত্রাণ সামগ্রী আমাদের আসতেছে, চট্টগ্রাম থেকে রওনা হচ্ছে। আপনাদের আমানতগুলো এভাবেই আমি স্বচ্ছতার সাথে মানুষের কাছে একেবারে যারা যথাযথ প্রাপক আছেন তাদের কাছে আমরা আসলে পৌঁছে দিচ্ছি। এবং এখানে যদি আপনারা দেখেন আমার সিলেটের এই সকল ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, কলেজের, মাদ্রাসার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা, তারা যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন আমি তাদের কাছে চিরঋণী হয়ে থাকব। প্রত্যেকটি ছেলে আপনারা দেখছেন তারা কিভাবে কাজ করছে, প্রত্যেকটি ছেলে তারা সকাল থেকে এখানে কাজ করছেন, প্রত্যেকটি ছেলে সকাল থেকে কাজ করছেন। এরা কেউ বা মাদ্রাসার ছাত্র, কেউ বা কলেজের ছাত্র, কেউ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এভাবে তারা সকাল থেকে কাজ করে যাচ্ছেন, প্রত্যেকেই কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের এখানে খুবই সুশৃঙ্খলভাবে কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলবি ভাই যদি এদিক থেকে একটু দেখান, এখানে প্রায় 400-এরও বেশি চালের চিড়ার বস্তা এসেছে, এবং আপনারা এখানে দেখছেন যে খুবই খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমাদের ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা কাজ করে যাচ্ছেন, খুব সুন্দর করে তারা কাজ করে যাচ্ছেন। আমি এই সকল ভাইদের কাছে ঋণী, কারণ তারা যেভাবে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছায়, এটা সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের আমানত, আপনাদের সহযোগিতা, আপনারা আপনাদের আমানত এবং সহযোগিতা আপনারা আমাদের কাছে নির্দ্বিধায় আপনারা পাঠাতে পারেন। এই ভিডিও লাইভে ক্যাপশনের মধ্যে কিন্তু আমাদের সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ এবং নগদ, পাশাপাশি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার। যারা বেশি পরিমাণ দিতে চান তাদেরকে বলবো আপনারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে দিবেন। আপনাদের আমানত আমরা স্বচ্ছতার সাথে যথাযথ লোকদের কাছে পৌঁছে দিচ্ছি এবং পৌঁছে দিব ইনশাআল্লাহ। আমি সিলেটে আরও 4 দিন অবস্থান করবো ইনশাআল্লাহ। আরও 4 দিন অবস্থান করে আমরা সিলেট এবং সুনামগঞ্জের প্রত্যেকটি বন্যা কবলিত এলাকায় যাব, মানুষের দ্বারে দ্বারে, বাড়ি বাড়ি গিয়ে আমরা আপনাদের আমানতগুলো পৌঁছে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা প্যাকেজিংয়ের কাজ আশা করছি আর 2 ঘন্টার ভেতরে শেষ হবে। ইতিমধ্যে আমাদের কিছু টিম কিছু কিছু জায়গায় কাজ করছেন। প্যাকেজিংয়ের কাজ শেষ হয়ে গেলে আমাদের টিম সন্ধ্যা থেকেই কাজে নেমে পড়বে। আগামীকাল সকাল থেকে, ভোর থেকে ফজরের নামাজ পড়েই আমরা, সালাতুল ফজর আদায় করেই আমরা সুনামগঞ্জে যাব, এবং সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলায় আমরা ত্রাণ বিতরণ করব ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সিলেটবাসীকে আপনারা আপনাদের দোয়ায় সামিল রাখবেন, আমার সুনামগঞ্জবাসীকে, মৌলভীবাজারবাসীকে আপনারা দোয়ায় সামিল রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। তার পাশাপাশি দেশে এবং প্রবাস থেকে আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদের আমানতকে আপনারা আমাদের কাছে নির্দ্বিধায় পাঠাতে পারেন। এখানে দেখছেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ 1000 প্যাকেট হয়েছে। আমরা আশা করছি আগামীকাল আমরা সুনামগঞ্জে প্রায় 15,000 পরিবারকে আমরা শুকনো খাবার
বিতরণ করব ইনশাআল্লাহ। এটা আমাদের টার্গেট, আপনারা সবাই দোয়া করবেন এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন অবশ্যই এই মানবিক কাজে আপনারা আমাদের সাথে থাকবেন। যে যেখান থেকে আসেন যার যতটুকু সাধ্য আছে আপনাদের সাধ্যের আলোকে এগিয়ে আসবেন, আমাদের সাথে কাজ করবেন। দেখুন আমার এই ছাত্র ভাইয়েরা কেউ মাদ্রাসায়, কেউ কলেজে, কেউ বা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা এভাবে স্বেচ্ছায় শ্রম দিয়ে এই মানবিক কাজে তারা একটি দৃষ্টান্ত স্থাপন করছে। এখানে প্রায় 120 জনেরও বেশি ভাই, আলহামদুলিল্লাহ 120 জনেরও বেশি ভাই কাজ করছেন। আরেকটি বিষয় বলে রাখি, আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন সেন্টারে। আমানুল্লাহ কনভেনশন সেন্টারের অথরিটি যারা, তারাও সিলেটবাসীর এই বিপর্যয়ে তারা যেভাবে ভূমিকা পালন করেছেন সেটাও একটি জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে। এই কনভেনশন হল বিশাল জায়গার উপরে, তারা এক সপ্তাহের জন্য তাদের এই কনভেনশন হল ছেড়ে দিয়েছেন তারা, যাতে করে যারা ত্রাণ নিয়ে আসেন তাদের এখানে প্যাকেজিং স্টক করা এই সুযোগ সুবিধা তারা দিচ্ছেন। তাদের এই উদ্যোগ, এই সিদ্ধান্ত, এটা সিলেটবাসীর জন্য, দেশবাসীর জন্য সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই জন্য আমানুল্লাহ কনভেনশন সেন্টারের যারা অথরিটি আছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। চট্টগ্রাম থেকে গ্রুপ গতকাল এখানে হাসান ভাই আছেন, তিনি চট্টগ্রাম থেকে 1 লক্ষ টাকা কিছুক্ষণ আগে আমার হাতে তিনি আসলে তুলে দিয়েছেন। পাশাপাশি আপনারা দেখছেন তিনি 5000 পিস সেলাই নিয়ে এসেছেন, সরি 6000 পিস সেলাই নিয়ে এসেছেন আমার হাতে হস্তান্তর তিনি করেছেন এবং আমার সাথে তিনি আজ থেকে থাকছেন এবং আগামীকাল শুধু আপনাদের তিনি নিজেও যাবেন। 1 লক্ষ টাকা দিয়েছেন, 6000 পিস সেলাই দিয়েছেন, পাশাপাশি আরও বেশ কিছু প্রয়োজনীয় ঔষধ সামগ্রী তিনি দিয়েছেন। এভাবে আরও আমার এক ভক্ত তিনি এখানে 200 প্যাকেট দিয়েছেন, দেখতে পাচ্ছেন আপনারা আমার এক ভক্ত 200 প্যাকেট দিয়েছেন। আরও আমার আরেকজন ভক্ত তিনি আরেক জায়গা থেকে সন্ধ্যার আগে আরও 300 প্যাকেট দিয়েছেন। এভাবেই আমাদের ভাইরা দেশের বিভিন্ন জায়গা থেকে এগিয়ে আসতেছে বলে আমরা অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা আসলে এখনো হিসাব করিনি, কাজ শেষে আমরা হিসাব করবো যে আমরা কী পরিমাণ মানুষকে দিয়েছি। তবে আপনারা এতটুকু আশা রাখবেন, আমার বাড়ি সিলেটে, সুতরাং আমি আমার জন্মস্থানের জন্য আমি আমার হৃদয়ের অনুভূতি থেকে আমি কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি আগামী 4 দিন আমার সিলেটে আছি এবং ত্রাণ বিতরণের করে পুনর্বাসনের জন্য আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ। দেশ বিদেশ থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে বলবো মানবিক এই কাজে আপনারা সবাই আমাদের সহযোগী হবেন, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এই লাইভের ডেসক্রিপশনে, ক্যাপশনের মধ্যে আমাদেরকে কীভাবে সহযোগিতা করবেন বিস্তারিত দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের আমানত আমরা একেবারে যথাযথ জায়গায় আমরা পৌঁছায় দিব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আপনারা সমান রাখবা, এই যে সিরাত একটু কম বেশি হয়ে যান, সিরাত কম বেশি করবানা প্লিজ প্রিয় ভাই হন, সিরাত আপনারা কম বেশি করবানা। এবং আপনারা লাগে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা বলন্টার টিম যারা আছেন তারা আপনারা এরপরে কেউ ওয়াশরুম যাওয়ার দরকার হইলে এই বস্তা যেখানে রাখা হয়েছে এরপরেও কিন্তু একটা ওয়াশরুম আছে, আপনারা ওয়াশরুমে যেতে পারবা। সবাই সুন্দরভাবে সুস্থভাবে কাজ করবা। বারেকাল্লাহ ফিকুম। Thank you.
অভাবে বস্তু করে রাখি দেখবো নয় প্রিয় বায়ু হল সবে খেয়াল করো একটু একটা মিনিট প্রিয় বায়ু হল এবং দায়িত্বশীল ভাই যারা আছেন তারা বললাম আমরা নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা যদি এই প্যাকেট গুলো আগামীকাল ট্রাফিক তুলতাম চাই বহুত লম্বা সময় লাগবো আমরা আর এক ভাই পরামর্শ দিছেন যে আমরা যে সিরার বস্তা গুলা খালিও এই বস্তা গুলার আমরা এক সাইডে রেখে দিই এক সাইডে রেখে দিলে আমরা আট দশ জন ভাই উন দিলাম টাইমটা নেওয়ার লগে লগে বস্তার ভিতরে সিরার প্যাকেট আনা দিবা তাইলে আগামীকাল টাকো তুলতে আমরা খুব সহজ হবে এবং খুব কম সময় আমরা মালামাল নিয়ে দিলাম কি পারবো ইনশাআল্লাহ আচ্ছা ইনো আরো একটা বিষয় যারা বস্তার ভিতরে মাল হাইবা এরা কিন্তু আলাদা হিসাব রাখা লাগবে আচ্ছা হিসাবের তোর ধান নাই আমি এলাম বিষয়টা দেখাই দিলাম দেখি পূর্ণিয়া সুন্দর করে মামুন আটটা করে তার মানে বস্তা কিন্তু ফাটে গেছে